কোটিপতি হতে কে না চায়? আর এই আশা নিয়ে অনেকেই রিয়ালিটি শো কৌন বনেগা করোড়পতিতে অংশগ্রহণ করেন। শুধু কোটিপতি হওয়ার স্বপ্ন নয়, এখানে নিজের স্বপ্নের তারকাকে ছুঁয়ে দেখার হাতছানি থাকে। ফলে ধনীরাও অনেক সময় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসেন। সেরকমই এই শোতে এসে 5 কোটি টাকা জিতে হইচই ফেলে দিয়েছিলেন বিহারের সুশীল কুমার। সেই সময় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, তবে শো জেতার পর এক চাঞ্চল্যকর দাবি করেন বিজেতা। সুশীলের দাবি ছিল কৌন বনেগা করোড়পতি জেতার পরই তার জীবনের সব থেকে খারাপ সময় শুরু হয়েছিল। জীবনের এই কঠিন পর্ব নিয়ে ফেসবুকে স্পষ্ট করে কথা বললেন তিনি নিজেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, 5 কোটি টাকা জেতার পর তো তার ধনী হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন দুর্দশা কেন হলো তার? সংবাদ মাধ্যমে প্রকাশ, কৌন বনেগা করোড়পতির 5ম সংস্করণে এসেছিলেন বিহারের বাসিন্দা সুশীল কুমার। কেবিসি 5-এ এসে 5 কোটি টাকা জিতে ওই শোয়ের ইতিহাসে এক রেকর্ড করেছিলেন তিনি। কিন্তু সেই সাফল্যেই হয়তো নজর লেগে গিয়েছিল, এমনটাই মনে করছেন অনেকে। আজ দুর্দশার মধ্যে দিন যাপন করছেন ওই কেবিসি বিজেতা। ফেসবুক পোস্টে সুশীল জানিয়েছেন যে কেবিসি 5-এ গিয়ে 5 কোটি টাকা জেতার পর মানুষ তাকে প্রতারণা করেছে। আসলে ঐশ্বরী বিপুল অর্থ জেতার পর তিনি দানধ্যানের কাজে মন দিয়েছিলেন, কিন্তু আশেপাশের মানুষ সেই সুযোগে তাকে বোকা বানিয়ে দেয়। সুশীলের কথায়, কেবিসিতে বিজয়ী হওয়ার পর আমি একজন সমাজসেবী হয়েছি। আমি গোপনে প্রচুর দানধ্যান করতাম এবং 1 মাসে প্রায় 50,000 অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। এই কারণে অনেক সময় লোকজন আমার সঙ্গে প্রতারণা করেছে, যা অর্থ দান করার পরে আমি জানতে পেরেছি। সুশীলের আক্ষেপ, খারাপ সময় সকলেই তার পাশ থেকে সরে গিয়েছিলেন। এমনকি তার দেউলিয়া হওয়ার খবর আসার পর বিভিন্ন অনুষ্ঠানও তাকে আমন্ত্রণ জানানো বন্ধ করে দিয়েছে। তার কথায়, একটি ইংরেজি সংবাদপত্রের সাংবাদিক হঠাৎ এক সাক্ষাৎকারে আমায় এমন কিছু জিজ্ঞাসা করছিলেন যা আমাকে বিব্রত করছিল। তাই আমি তাকে বলেছিলাম যে আমার সমস্ত টাকা শেষ হয়ে গিয়েছে এবং আমার কাছে এখন মাত্র 2টি গরু পড়ে আছে, ফলে দুধ বিক্রি করেই কিছু অর্থ উপার্জন করছি। সুশীল আরও জানিয়েছেন যে পরিস্থিতি খারাপ হওয়ায় ধীরে ধীরে তিনি মদ্যপান এবং ধূমপানে আসক্ত হয়ে পড়েন। দিল্লিতে থাকাকালীন কিছু লোকের পাল্লায় পড়ে বেশ কয়েকবার মদ্যপান করেছিলেন। বর্তমানে সুশীল কুমার একজন শিক্ষক এবং পরিবেশবিদ হিসেবে কাজ করছেন। একবার অবশ্য বলিউডে ভাগ্য পরীক্ষা করতে মুম্বাইও গিয়েছিলেন, কিন্তু সেখানেও ব্যর্থতাই আসে।